অসহায় প্রফুল্ল চাকির নাতনি, পাশে দাঁড়ালেন বিশিষ্ট সাংবাদিক। খবর জেনে বিপ্লবী প্রফুল্ল চাকির নাতনি পাশে দাঁড়ালো গঙ্গারামপুর শহরের বাজার এখানে একটি সংস্থা। খবর জেনে বিপ্লবী প্রফুল্ল চাকির নাতনি মাধবিতা লোকদের পাশে এসে দাঁড়ালো এসেছেবী সংস্থাটি। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর বিশিষ্ট সাংবাদিক জয়ন হরের হাত দিয়ে মাধবী দেবীর হাতে তুলে দেওয়া হলো এক মাসের খাদ্য সামগ্রী। লকডাউনের মাঝে স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে সাহায্য পেয়ে যার পর নয় খুশি মাধবী দেবী। উল্লেখ্য, গত কয়েকদিন আগে লকডাউনের মাঝে অর্থাহারে দিন কাটাচ্ছিল বিপ্লবী প্রফুল্ল চাকির নাতনি মাধবী তালুকদার। এমন খবর প্রকাশিত হওয়ার পরে মাধবী দেবীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা ও নানান স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। সেই মতো এদিন হোয়াইট এগলস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে মাধবী দেবীর হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। এদিন এই খাদ্য সামগ্রী তুলে দেন গঙ্গারামপুরের বিশিষ্ট সাংবাদিক জয়ন হোর। সংস্থার তরফে এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুর শহরের বিভিন্ন স্তরে সুবৃদ্ধি সম্পন্ন মানুষরা। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পল মিত্রের বিশেষ রিপোর্ট। প্রফুল্ল চাকির নাতনি উনি, সেটা উনি খুব দুষ্ট দুষ্ট মানে অবস্থা। ওনার একটা ছেলে, দুটি ছেলে, একটা কেউ কিছু করে না। ওনার খুব খারাপ অবস্থা, ঘর দুয়ার নাই, থানার সামনে একটা কুড়ে দোকানের মধ্যে উনি থাকে। লকডাউন চলছে, তাতে ওনার খুব অসুবিধার মধ্যে পড়ে আছে। অনেকেই হাত বাড়িয়েছে সাহায্যের। অদূর কৃষ্ণনগর থেকে হোয়াইট ইগল একটা সংস্থা, তারা আমাকে অনেক দিন ধরে যোগাযোগ করে, ওনার সম্বন্ধে সব কিছু জানে এবং শোনে, তারা এইসব কাজ করে। আজকে তারা আমার হাত দিয়ে যেভাবেই হোক অনেক ইয়ে করে ওনার জন্য কিছু দৈনন্দিন চলার মতো কিছু খাবার দাবার এটা ওটা আমাকে দেয় বা তাকে উনি আজকে ওনার হাতে তুলে দিলাম। তাতে আমার মনে হয় উনি কেমন অনুভব করলো আপনি একটু বলুন। আপনি কে, আপনি সমস্ত কিছু বলেন, আপনি কে? আমি প্রফুল্ল চাকির নাতনি, আমি একটা দুষ্ট লোক। আমাকে এরা খুব সাহায্য করলো, তার জন্য আমি খুব কৃতজ্ঞ, আমি খুব ধন্যবাদ মনে করি। কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর এক সংস্থার লোক আমাকে জিনিস পাঠিয়েছে। ঠিক আছে।